এই জিনিসগুলো ফুটাইতে যে কি মজা। তাড়াতাড়ি কাস্টমস ক্লিয়ার করতে পারতেছি, সব জুতো শিপমেন্ট হয়ে যায় আগে কিন্তু কাস্টমস এসে আটকে যায়। বাংলাদেশের অবস্থা এখন আপনারা সবাই জানেন। কিন্তু তারপর আমি আজকে যেই সিঙ্গারগুলো আনছি এগুলো দেখাবো। আর আজকে ছোটোখাটো কিছু কাজ আছে, লাইক এগুলো প্যাকিং করার জন্য কিছু আমাদের বাবল র‍্যাপ কিনতে হবে, দেন টেপ কিনতে হবে। এগুলো ছাড়াই আমি এতদিন ডেলিভারি দিছি, বাট এখন এটা দরকার করছে। বক্সগুলো অনেক সেফলি আমাদের পৌঁছাতে হবে, বক্স অনেক ক্লিয়ার আসে ভাই। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস দেখাই আপনাদের, ওয়েট এটা দেখেন এই বক্সের অবস্থা, ঠিক আছে। বক্সগুলো অনেক ভালো আসে, ঠিক আছে। লাইক এই যে এখন এই জর্ডান ফোরটা দেখতে পারেন, জর্ডান ফোর বক্স, ঠিক আছে। বক্সগুলো অনেক ক্লিয়ার আসে, কিন্তু আমাদের কাস্টমস এসে যখন ওরা চেক করে ওরা প্রত্যেকটা বক্স খুলে খুলে দেখে, ফার্স্ট অফ অল এটা হলো কথা। খোলার সময় ওরা উল্টাপাল্টাভাবে ফালায়, তো এইটার জন্য বক্সের ড্যামেজ অনেক বেশি হয়। দিন আমার এগুলো পোর্ট থেকে আনতে হয়, সো ওগুলো যখন আনা হয় তখন ওরকম উল্টাপাল্টাভাবে ফালায়, তো বক্স ড্যামেজ হয়। এটার জন্য আমি দায়ী না, বক্স চায়না থেকে পুরো একদম ভালোভাবেই কিনা হয়, সব কিছু হয়, একদম ভালো বক্সই দেওয়া হয়। ঠিক যারা বুঝেন তারা বুঝেন, উত্তরা থেকে গুলশান আসবে এরকম কিছু না, এটা পুরো একদম অন্য কান্ট্রি থেকে আমাদের আসে। সো এটা প্রবলেম হইতেই পারে। আমি আমাদের জুতোগুলো দেখাই, অনেক গরম লাগতেছে, ঠিক আছে। পুরো কান্ট্রিতে, পুরো কান্ট্রি না সরি, পুরো ওয়ার্ল্ডেই গরম জিনিসটা বাড়তেছে, ক্লাইমেট চেঞ্জ হইতেছে, এটার জন্য বহুত প্রবলেম হইতেছে। ওগুলো সব কথা বাদ দিয়ে আগে আমি আপনাদের স্নিকার্সগুলো দেখাই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা জর্ডান ফোরে আসি। সো জর্ডান ফোর এটা হলো কুল গ্রে কালার ওয়ে, ঠিক আছে ভাইয়া। ফার্স্ট অফ অল একটা কথা বলি, এইগুলোর সাথে সোয়েড জিনিসটা আসে না, বিকজ সোয়েডওয়ালার স্নিকারগুলো অনেক প্রাইস, ওগুলোর রেপ্লিকা হয়, ঠিক আছে। এটার সাথে স্টক এক্সের একটা ফেক লোগো আছে, আমি সব ক্লিয়ারলি বলি, ঠিক আছে। কত অনেকে ভাববেন যে এটা এটা ভাই, এটা আগেই বলে দিই, এটা রেপ্লিকা, এটা কোনো অথেন্টিক না। আর আমি কোনো জুতা যেটা অথেন্টিক না সেটা আমি কখনো অথেন্টিক বলি না, ঠিক আছে। মানুষকে ফেক রিভিউ দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। সো এই হলো সেই জর্ডান ফোর কুল গ্রে। দেন আমরা আসি জর্ডান ওয়ান শ্যাডো 2.2, এটা মেবি, ঠিক আছে। সো এই হলো সেই কোয়ালিটি, এর লেদার কোয়ালিটি এত ভালো, সফট, এটার প্রেমে পড়ে গেছি আমি, ঠিক আছে। এই হলো লেদার, তো যাই হোক। দেন আমরা আসছি এই জর্ডান ওয়ান ব্রিডে, এটা 2005-এর মডেল মেবি, আর আগের আই ডোন্ট নো, ঠিক আছে। এটা আমার আগের ব্লগে হয়তো দেখছেন এই কালার ওয়ে, এটা এটা আবার আসছে, ঠিক আছে। দেন আমরা আসি জর্ডান ওয়ান মোকা, ঠিক আছে। এটার লেদার কোয়ালিটি ভাই দেখছেন, বাট হ্যাঁ এটার পিছনে সোয়েড আপনারা মানে তেমন পাবেন না, বিকজ এটা আর্টিফিশিয়াল লেদার। আর সোয়েডওয়ালাটাও আছে, কিন্তু ওটার প্রাইস অনেক বেশি আসে। ফার্স্ট অফ অল আমি বলে দিই, ঠিক আছে, না বললে ভাই পরে আপনারা কমেন্টে গালাগালি করেন। এই জুতার রিভিউ করা অ্যাকচুয়ালি অনেকটা ব্যাড পাস, আর এটা এটা এটার নাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, বাট জর্ডান ওয়ান এটা, এটার নাম আমার সঠিক খেয়াল নাই, এটার নামটা অনেক বড়, ঠিক আছে। বাট হ্যাঁ এটার কোয়ালিটি, লেদার কোয়ালিটি ভাই, এইসব জুতা না, ঠিক আছে, 2500 টাকা কখনোই পাবেন না। ওকে, এটা আমার অবস্থা দেখছেন, আমি গোসল হয়ে গেছি, তো যাই হোক আমি আমার গামটা মুছি, দিন আমরা ব্যাগ আসতেছি। এই হলো আজ ছোট একটা শিপমেন্ট যেটা দেখাইলাম, বাকিটা পরে। ওকে, সো আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আর নতুন টি শার্ট পরছি। সো টি শার্ট চেঞ্জ এগুলো সব এখানে আছে, এখানে ছুরিও আছে, সো যাদের দরকার হতে পারে নিয়ে যান, ঠিক আছে। আর এখানে আমাদের আছে আজকে 26, সো অনেকদিন পর ও আসছে, বেচার এক্সাম টেক্সাম ছিল সব শেষ হয়েছে। যাই হোক এখন আমরা বাইরে যাবো, আমাদের বাবল র‍্যাপ কিনতে হবে, সো ও জানে কই পাওয়া যায়, সব আইনার প্যাকেট করতে হবে, কালকে সকাল ডিসচার্জ। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি আমার পেজে স্টোরিতে অনেক কিছু বলছি, সো যারা যারা জানতে চান ওই আমার কী বলে ওটাকে বিজনেস পেজে ফলো করেন। অ্যান্ড আমরা বাবল র‍্যাপ কিনে আসি, তারপরে সব এখন অনেক টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি, সারাদিন পর ব্লগ করছে মানে, হ্যাঁ যাই হোক এত স্টোরি বলার টাইম নেই, ওটা আগে আনি। দাবার কিন্তু সাবমিট, তোর পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সরকারি মানুষ, সরকারি ইউনিভার্সিটিতে পড়বো, আর আমরা প্রাইভেটে ভর্তি হয়ে গেছি, কোটি কোটি টাকা দিয়ে পড়তেছি, তারপরে পাশ করতে পারি না, কষ্ট যে কই রাখি, যাই হোক বাইরে দিই। ওকে, আমাদের বাবল র‍্যাপ কিনা হয়ে গেছে, তো এখানে হলো সে আমাদের বাবল র‍্যাপ,
বহুত পাইছি ভাই, মানে এক্সপেকটেশনের বাইরে পাইছি। ভাবছিলাম অল্প অল্প কি করছো বীর, মানে আমি কই ভাই 300 টাকার এইট টু দে, পরে দেখছি না ভাই বহুত। তারপর আমরা ভিতরে একটা রিলো কিনে নিয়ে এসেছি যার জন্য আমাদের সুবিধা হবে এটা করতে। তো যাই হোক, এখন আমরা এগুলো প্যাক করবো। প্যাক করবো না আগে আমি একটা মাপ দিয়ে দেখবো যে কতটুকু লাগে, তারপর আমরা জুতোগুলোর ছবি তুলবো, তারপর আমরা এগুলো প্যাক করবো। তো যাই হোক, সব কাজগুলো করি আজকে বহুত, মানে এগুলো করতে করতে সকালে কারণ ডিসচার্জ করতে পারছো, আমাদের আজকে রাতের ভিতরে সব করতে হবে। পাঁচটা জুতো এতে এত কষ্ট ভাই, কি প্যারাডাল হইতেছি আমরা। কয়েকটা চিটাগংয়ের দিকে যাবে, সো এই জন্য ভালো বন্ধ করতে হয়েছে। আর আমাদের নাস্তার জন্য আজকে আছে সিপি, চিকেন ফ্রাই বল, কি বলে যেন ললিপপ, আমি লেগ কখনোই খাই না, চিকেন লেগ পিস যেটা সবার ফেভারিট, কিন্তু এটা আমি কখনোই খাই না। যাই হোক, খাবারটা শেষ করি। এন্ড একটা স্যাড নিউজ আছে, আমার একটা কাজিন আছে, সো বাইক অ্যাক্সিডেন্ট করছে। সো আম্মু সবাই ওইখানে, আমি বলছিলাম যাবো কিন্তু আম্মু মানা করছে, বাট দেখি হ্যাঁ যাবো, দেখা করতে যাবো। ওরে বারবার মানা করছে যে বাইক সাবধানে চালাবে, কিন্তু সাবধানে চালানো, অ্যান্ড সবাই প্লিজ বাইক সাবধানে চালান। ওর হেলমেট ছিল না, ওর পিছনে আরও ছিল একজন, ওর অবস্থা বহুত খারাপ, সো সবাই ওর জন্য দোয়া করবেন। শুই না আমি, মানে আমার কাজ করতেছে না। যাই হোক, খাই তারপরে দেখি যাইতে পারি হসপিটালে, দোয়া করবেন সবাই। ওকে, সো ব্লগ এন্ডিং এর টাইম চলে আসছে। এর আগে আমি বলতে চাই ভাই, কত সফট মনে হয় ভাই, কোল বালিশ নিয়ে বসে আছে ভাই, এই জিনিসগুলো ফুটাইতে যে কি মজা। থাক, টাকা দিয়ে কিনছি, মানুষের দিতে হবে তাই না, এগুলো নষ্ট করে লাভ নাই। তো ব্লগটা আজকে এখানে শেষ করতেছি, আর তেমন কিছু নাই, দিন শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ এখন থেকে এভরিডে ব্লগ আসবে, আমি আমার প্রতিটা ব্লগেই বলি এভরিডে ব্লগ আসবে, কিন্তু আসে না, তো কিছু করার নাই। সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, ইফ ইউ গাইজ ইট মেক শিওর সাবস্ক্রাইব মাই চ্যানেল, আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, আর কিছু বল দিচ্ছি না, ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, ওদের জন্য জাস্ট কিডিং, মজাই যাবে নেবেন, সিরিয়াস না। দেখা হবে নেক্সট একটা ব্লগে, যদি ব্লগটা ভালো লাগে লাইক দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন, কারণ ডিসলাইক দিয়ে কোনো লাভ নাই, আপনার টাইম ওয়েস্ট, এত টাইম করে দেখছেন তো ডিসলাইক দিয়ে কোনো লাভ নেই। আর যারা যারা কি কি স্নিকার রিভিউ চান নিচে কমেন্ট করেন, এখন রিভিউ বানাতে পারতেছি না কথা, আমি সব করে ফেলছি, ইনশাল্লাহ যখন স্টক আসবে তখন আমি প্রত্যেকটা পেয়ারের রিভিউ বানাবো, ঠিক আছে। তো বাই বাই, টাটা, সি ইউ, পিস আউট, আসসালামু আলাইকুম, ঘুমাই যান, রাত হয়ে গেছে অনেক, ঠিক আছে, তো গুড নাইট, বাই বাই। ওকে, আমাদের বাপল বাপল